এটা ঐতিহ্যমণ্ডিত দেৱালয় আৰু এই দেৱালয় পোনপ্ৰথমে চান্দ সদাগৰে নিৰ্মাণ কৰিছিল বুলি জনা যায়। এই দেৱালয়ৰ বিষয়ে হয়তো বহুতে জানে, বহুতে নাজানে। আৰু এই দেৱালয়নো ক'ত আছে বা কি ৰূপত আছে বা ইয়াৰ প্ৰাকৃতিক সৌন্দৰ্য কেনেকুৱা সকলোখিনি আপোনালোকে গম পাব যদিহে ভিডিঅ'টো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাই থাকে। নমস্কাৰ সকলোকে, আশা কৰোঁ সকলোৰে খবৰ ভাল আৰু আজি মোৰ নতুন এটা ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকে স্বাগতম। আৰু মোৰ লগত দেখা পাইছে আজি ভণ্টি আছে, মানে আমি দুয়োজনী এঠাইলৈ গৈ আছোঁ আৰু এতিয়া বৰ্তমান গাড়ীতে আছোঁ আৰু আমি দুয়োজনীয়ে গৈ আছোঁ আজি ছয়গাঁৱৰ চম্পক নগৰত থকা মা চন্দিকা দেৱালয়লৈ। আৰু চন্দিকা দেৱালয় আজি প্ৰথমবাৰ গৈ আছোঁ, গতিকে ভিডিঅ'টো শেষলৈকে চালে আপোনালোকে গম পাব মন্দিৰৰ পৰিৱেশটো কেনেকুৱা আৰু সকলোখিনি আপোনালোকক দেখুৱাম। আৰু আহি আহি আমি পালোঁ ইয়াৰ মালিগাঁও আৰু আজি বতৰটো একদমেই ডাৱৰীয়া, বৰষুণ নাই, গতিকে সেইটো কাৰণে ভাল লাগিছে। অলপ অলপ বৰষুণো দি আছে গতিকে বতৰটো খুব আজি ভাল। আৰু আমি দুয়োজনে এনেদৰে আহি আহি মানে ছয়গাঁও পালোঁৱে আৰু অলপ আগত মন্দিৰটো আছে, গতিকে ছয়গাঁৱৰ গাড়ীৰ পৰা নামি আমি এইফালেৰে সোমাই যাব লাগিব। এই ৰাস্তাটোৱে হৈছে চম্পক নগৰ আৰু গেটখন দেখা পাইছে, গেটখন কিন্তু বহুত বেছি পুৰণি হয়, সেইটো কাৰণে নামটো ধৰিব পৰা নাই। আৰু ভিতৰৰ ফালে চাগে আছে এইখন প্ৰথমখন গেট হয়, গতিকে আমি এই ৰাস্তাটোৰে এই দুয়োজনী এতিয়া গৈ মন্দিৰলৈকে যাম। আৰু আমি আহি আহি এতিয়া মানে ছয়গাঁও পালোঁ, মানে যিখন চন্দিকাৰ মেইন গেট হয় এইখন পালোঁ। তো এতিয়া মন্দিৰলৈকে গৈ আছোঁ, ইয়াৰ পৰা খোজকাঢ়ি যাব লাগিব, ই ৰিক্সাও পায় যিহেতু বেছি দিন হয়, গতিকে খোজকাঢ়ি গৈ আছোঁ। আৰু ৰাস্তাটো যে ইমান বেছি ধুনীয়া, দুয়োফালে পথাৰ আছে আপোনালোকে দেখা পাইছে, খুব ধুনীয়া এটা পৰিৱেশ আৰু মানে গাড়ী অহা যোৱা কৰিয়ে থাকে। আৰু আপোনালোকে যদি গাড়ী লৈ আহে তেতিয়াহ'লে ইয়াতে পাৰ্কিঙৰ সুবিধাও আছে, গতিকে খুব ধুনীয়া এটা ৰাস্তা। আৰু আমি দুয়োজনী এনেদৰে খোজকাঢ়ি গৈ আছোঁ আৰু গৈ গৈ আহি পালোঁ মন্দিৰ। আপোনালোকে হয়তো দেখা পাইছে মন্দিৰটো আৰু ৰাস্তাৰ চাইডৰ ফালে এনেদৰে দোকানবিলাক দেখা পাব য'ত আপোনালোকে মন্দিৰৰ বাবে চাকি, ধূপ, ফুলমালা এইবোৰ সামগ্ৰী কিনি লৈ যাব পাৰিব। আমি এতিয়া ভিতৰলৈকে সোমাই যাম আৰু এইখন হৈছে মন্দিৰৰ মুখ্য দুৱাৰখন আৰু এই দুৱাৰখনেৰে আমি প্ৰৱেশ কৰিম। আৰু প্ৰৱেশ কৰাৰ লগে লগে চাইডৰ ফালে আমি এটা দেখা পাম গণেশৰ মূৰ্তি। আৰু আজি আমাৰ বাইদেউহঁতো আহিছে, ৰাতিপুৱা আহিছে, সিহঁতে যিহেতু ওচৰতে থাকে, আমাৰ আহোঁতে সৈতে আজি দেৰি হ'ল আৰু সিহঁতে আহি লাইনত থকা বুলি কৈছে। আৰু আজি বহুত বেছি ভক্ত হৈছে, আজি বুলি নহয় মানে জেঠৰ মাহত বহুত বেছি ভক্ত হয় বুলি শুনিছোঁ, গতিকে আজিও হৈছে যিহেতু জেঠৰ মাহ চলি আছে। আৰু বাইদেউহঁতে মানে লাইনতে থকা বুলি কৈছে, বলকচোন চাওক ক'ত আছে। আৰু চাকি ধূপ জ্বলোৱাৰ আগতে আমি ইয়াতে হাত ভৰিখিনি ধুই লওঁ আৰু ভক্ত বহুতখিনি হৈছে, লগতে মন্দিৰৰ পৰিৱেশটো দেখুৱাওঁ আপোনালোকক, যিহেতু আজি মই প্ৰথম আহিছোঁ গতিকে নাজানো ক'ত কি আছে, গতিকে ময়ো চাম আপোনালোক আৰু লগ পালোঁ ভাগিনক। আৰু বাইদেউ হেনো লাইনতে থিয় হৈ আছে এতিয়াও আৰু সিহঁতে যেতিয়া ৰাতিপুৱা আহিছে তথাপিও মানে এতিয়ালৈকে লাইনতে থাকিব লগা হৈছে, গতিকে আমি আজি লাইন নাপাতোঁ যিহেতু লাইন পাতিলে বহুত বেছি দেৰি হৈ যাব, গতিকে বেলেগ মন্দিৰতে আমি চাকি ধূপখিনি জ্বলাই দিওঁ। মেইন মন্দিৰত যিহেতু জ্বলাব নোৱাৰিম, লাইন পাতিলেহে মেইন মন্দিৰত সোমাব পাৰিলোঁ হয়, গতিকে আমি বেলেগ মন্দিৰত চাকি ধূপখিনি জ্বলাই দিওঁ। আৰু ইয়াৰ চাকি ধূপ আমি লৈ ৰেডি হৈছোঁ মন্দিৰ মানে জ্বলাবৰ কাৰণে। আৰু তাৰপিছত দেখুৱাই আছোঁ মন্দিৰৰ পৰিৱেশটো, লগতে ভক্ত কিমান হৈছে, লগতে ভক্তৰ লাইনটো, সকলোখিনি দেখুৱাম আপোনালোকক।
পেলাই আমি ওলাই আহিলো বাহিরলৈকে। আর বাহিরত দেখা পাইছে সাইডৰ ফালে এনেদরে পাঁচটা বেলেগ বেলেগ মন্দির বনোৱা আছে। আর ইয়াতে মানে কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির ইয়াতে এনেদরে স্থাপন করা হয়েছে। আর এই মন্দির কেটা যে দেখিছে আপনাদের, এইকেটা কিন্তু ভক্তর দানেরে বনোৱা হয় বলে শুনেছি। আর এই ঐতিহ্যমণ্ডিত মা চন্দিকা দেওয়ালর বুরঞ্জির লগত চান্দ সদাগরের এক কাহিনী পোৱা যায়। আর চান্দ সদাগরে হেনো এই দেওয়ালয় পুনপ্রথমে নির্মাণ করেছিল। আর এই দেওয়ালয়ত প্রত্যেক বছরে দুর্গা পূজা ধুমধামেরে অতি উলমালহরে উদযাপন করা হয়। আর সেই দুর্গা পূজার সময়খিনিত ইয়াতে বহু সংখ্যক ভক্তর সমাগম হয়। আর আজিও কিন্তু ব্যতিক্রম নহয়, আজিও দেখা পাইছে মন্দির চৌহদ ভক্তরে ভরি পড়িছে। এইফালে দেখিছেনে মন্দিরের বাহিরের ফলে ইমান বেশি দীঘল লাইন, যেহেতু মেইন মন্দিরত সুমাব সকলে, গতি লাইনতো থিয় হব লাগবে। আর যে দীঘল যে টাইম যাব সিমানে মান মানে লাইনটি দীঘল হয়ে গিয়ে থাকবে। আমি এই কারণে সুমাব নয়ো যেহেতু আমার আহতে বহুত দেরি হল। আর লাইনতো আমার বা আছে, গতি তাইও মানে ভিতরলকে সুমাব পড়া নাই এতালেক, রাতেপা বহুত সালে এনে লাইনত থিয় হয়ে আসে। গতি মন্দিরের পরিবেশ, আর এইফালে একটা আছে পুখুরী, আর এই পুখুরীট বহুত ডর ডর মাছ আর কাস আছে বলে শুনেছো। চাবলকস তললেকে নামি গই। ইফালে বা ভিতরের আহি পালে মানে মেইন মন্দিরের পর আহি পালে আর ইয়া প্রসাদ নির্মালি ফুড সকলখিনি লৈ আহিছে। আর বহুত সময় গোল বলে তাই লাইনত থাকুতে, আর টাইম তো লাগবে যেহেতু ভক্ত বহুত বেশি হয়েছে। আর এইফালে ভাগিনে দি আছে নির্মালি, আর ইয়ারফালে ফুড। আর এইফালে কিহর ভিড় জানে না, এইফালে ভিড় হয়েছে ভোগর। যদি আপনি ভোগর সামগ্রী আনি ইয়াতে দিয়ে তেনলোকে মানে বনায় দিয়ে, আর বনার পিছন আপনার ভাগরখিন এনেদরে মানে যিকোনো বাসনত আপনার দি পঠায়। আর ইয়াতে তারে ভিড় হয়ে আছে, মানে ভোগর ভিড় হয়ে আছে, সকলে মানে দিছিলে তো তেওঁলোকে মানে বাসনত ভোগবিলাক লৈ আছে। এতিয়া প্রসাদ আর ভোগ খাই যাব ওলালো ঘরলে। বহুত সময় থাকিলো, বহুত বেশি ভাল লাগিলে মনটো, আর যেহেতু নেদেখা মন্দির এটা গতি থাকি বেশি ভাল লাগিলে। আপনাদের কেতিয়াবা আহিছেনে কমেন্ট করে জানাবছেন। আর বহুতে নাজানে এই মন্দিরটির বিষয়ে বা মন্দিরটির কথা, গতি ঐতিহ্যমণ্ডিত একটা মন্দির, বহু বছর পুরনি একটা মন্দির হয় এই, গতি আপনাদেরও আহিব। যেহেতু ছয়গাঁওয়ার বেশিদূর নহয়, অকমান মানে ছয়গাঁওয়ার প্রায় এক কিলোমিটারও নহব, তাতকেও কম হব, গতি আপনাদেরও আহিব পারে। আর এটা আমি গোটেই কেজনে বহি ললো ই রিক্সাত, আর মন্দির কাহতে পালো রিক্সাখন, গতি গোটেই কেজনে বহি ললো। আর এটা আমি যাম ডাইরেক্ট ছয়গাঁও একদম ভিতর, গতি ভিতর যাব হলে অকান দূর হয়, সেইটার কারণে মন্দির কাহতে উঠিলো ই রিক্সাত, যেহেতু খোজকাঢ়ি যাব অকান দিগদার হব, গতি গোটেই কেজনে বহিলো। আর ইমান বেশি ভোক লাগিছে, ছয়গাঁওতে থাকা এখন রেস্টুরেন্ট সোমালো, রেস্টুরেন্টখনত চাও কি পায়। যেহেতু দুপরিয়ার সময় হয়েছে ভোকতো লাগবেই, রাতেপা যেহেতু একোয়ে খাওয়া নাই মন্দির অহার কথা, গতি তেদরে মন্দির আসছিল একো নোখাগে। আর এটা রেস্টুরেন্টত সোমালো, কি অর্ডার দিয়ে চাও, দুপরিয়ার সময় হয়েছে, আর এফালে গলো দেখিছেনে কিনা বেলেগ খাও বেলেগ খাও করে আছে, মানে তাক ফাস্টফুড লাগে আসলতে, আর ইয়াতে সাকে ফাস্টফুড নবনায় সেইটার কারণে তার একদম মুখ চোখ ফুলি আছে দেখিছেনে, মানে একোয়ে নাখা বলে কৈছে। আমি মানে পরোঠা অর্ডার দিলো কিন্তু সি নাখা বলে কৈছে, যেহেতু তার ফাস্টফুড নাই, গতি এনি টাইম মানে ফাস্টফুডে লাগে আর নাখাও নাখাও আছে, একদম মুখ চোখ ফুলি গেছে খঙতে।
আৰু ইফালে আমাৰ পৰঠা আহি ৰেডি, মানে পৰঠা অৰ্ডাৰ দিছিলোঁ, কিন্তু আজিকালি কি হয় পৰঠা বুলি ক'লে মানে এনেকুৱা এখন ডাঙৰ ডাঙৰ লুচি বা পুৰি বনাই দিয়ে, একদম ভাল নাপাওঁ মই। তথাপিও আৰু ভোক লাগি আছে কাৰণে খাওঁ, যিহেতু ৰাতিপুৱা একো খোৱা নাই, খালি পেটত মানে পুৰি বা লুচি হ'লে অকণমান গেছ গেছ ভাৱ হয়, সেইটো কাৰণে মানে ভাল নালাগে। তথাপিও খাওঁ, আৰু যিহেতু দুপৰীয়াৰ সময় আৰু লুচি এখন দিছে, লগতে ঘুগুনি আছে আৰু চাটনি অলপ দিছে। আৰু এইফালে মই খাব লৈছোঁ, গলুৱে মানে ভিডিঅ' কৰি আছে, সি খোৱা নাই, সি মানে ফাষ্টফুডে খাব, আৰু ইয়াতে নাপালোঁ, বেলেগ দোকানত হ'লেও মানে খাবই। গতিকে এনেদৰে খাই আছোঁ, পিছফালে ভণ্টি বাইদেউহঁত বহি আছে। ভিডিঅ'টো কৰিলে আৰু এতিয়া আমি চন্দ্ৰিকা মন্দিৰৰ পৰা আহিলোঁ, আৰু আহি কিনে মানে ঘৰত গৈ আছোঁ। আজি যিহেতু ঘৰত নাযাওঁ, আজি বাইদেউহঁততে থাকিম, আৰু বাইদেউহঁতৰ ঘৰ যিহেতু ওচৰতে চন্দ্ৰিকা মন্দিৰত, গতিকে আজি বাইদেউহঁততে থাকিম মানে ৰাতিটো, কালি যাম ৰাতিপুৱাই। গতিকে মন্দিৰৰ ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব। আৰু এটা খুব ধুনীয়া মন্দিৰ, আজি প্ৰথমবাৰ মই আহিছোঁ মন্দিৰটোলৈকে, আৰু বহুত বেছি মানুহ মানে বহুত বেছি ভক্ত আপোনালোকে দেখা পাইছে। গতিকে ভিডিঅ'টো চাই কেনে পালে কমেণ্ট কৰি জনাব, আৰু যদি আহিব বিচাৰে তেতিয়া আহিব পাৰে ৰাস্তাৰ ওচৰতে। গতিকে এতিয়া বাইদেউহঁত ঘৰ পালোঁ, আৰু পৰিৱেশটো চাওকচোন ইমান ধুনীয়া, আৰু আজি যিহেতু ৰ'দ নাই একদম মানে ভিডিঅ'টো অকণমান হেৰিছে, গতিকে খুব ধুনীয়া এটা পৰিৱেশ, পিছফালে পথাৰ। তো আহি পালোঁ বাইদেউহঁতৰ ঘৰ, তো নেক্সট ভিডিঅ'টোত লগ পাম, আজি ভিডিঅ'টো ইমানেই।